আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ জামাত সম্পর্কে এসব কি তথ্য দিলেন কর্নেল ওলি এমন কথা আগে কেউ বলেনি ধন্যবাদ স্যারকে স্পষ্টবাদী নেতা কর্নেল ওলি বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাবেক বিএনপির অন্যতম সিনিয়র এবং গুরুত্বপূর্ণ নেতা বর্তমান এলডিপির নেতা বর্তমান বিএনপির নেতৃত্বে যে যুগপথ আন্দোলন চলছে কিংবা বিরোধী দলের যে রাজনীতি তার অন্যতম কি লিডার অথবা অবশ্যই তাকে মৌলিক একজন নেতা হিসেবে বিবেচনা করতে হবে তার দলের যে অনেক বড় সাংগঠনিক শক্তি রয়েছে বিষয়টা এরকম নয় কিন্তু ব্যক্তি হিসেবে তিনি ইম্পর্টেন্ট এ কারণে তার কথা তার বিশ্লেষণ রাজনীতিতে অবশ্যই বড় একটা ফ্যাক্টর কোনো সন্দেহ নেই তো তিনি চেঞ্জ টিভি ডট প্রেসের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে জামাত সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন যেটা আমার কাছে অনেকটা অবাক করা তথ্য লেগেছে এবং কিছু কথা বলেছেন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন টেকনিক্যালি সে তাতে ডেফিনেটলি ধন্যবাদ জানাতে হয় স্যারকে এবং অসাধারণ উত্তর দিয়েছেন এরকম স্পষ্টবাদী কথাবার্তা আগে কেউ বলেছে এরকম আমি শুনিনি এবং অনেকে কিন্তু বলতে পারিনি আমার কাছে কথাটা তার ইউনিক লেগেছে একটু দেখি তিনি কি বলেছেন বিশ্লেষণ করি আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই মাঠে নামবে বেঈমানি করবে না মোনাফিকি করবে না বিক্রি হবে না তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে রাখাটাই বিএনপির কৃতিত্ব এই কথাটা তিনি বলেছেন এখন এই কথাটার মানে কি এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই মাঠে নামবে জামাত মাঠে নেমেছে এবং জামাত তো মোনাফিকি করবে না বিক্রি হবে না অতএব সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে রাখাটা বিএনপির কৃতিত্ব এটা দ্বারা তিনি ইঙ্গিত করেছেন যে জামাত ইসলামকেও যদি মাঠে রাখা যায় ঐক্যবদ্ধ করে বিএনপির নেতৃত্বে তাহলে সেটা বিএনপির জন্য একটা কৃতিত্ব এর মানে যদি প্রশ্ন করা হয় কর্ণল স্যারকে যে এই বিএনপি নেতৃত্বে যুগপদ আন্দোলনকে আপনি এই আন্দোলনে আপনি জামাতকে চান কিনা তাহলে তিনি ডেফিনেটলি উত্তর দিবেন যে জামাতকে তিনি চান জামাতকে ছাড়া কেন আন্দোলন হবে কিসের আন্দোলন কোন যুক্তিতে বাধ্য হবে এরকম কোনো যুক্তি তার কাছে প্রতীয়মান হয় না অথবা তার কাছে এটা গ্রহণযোগ্য না এটা আমরা জানি এবং এটা বুঝতে পেরেছি তার এই স্টেটমেন্টও কিন্তু তারই ইঙ্গিত বহন করে এখন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এই প্রশ্ন করায় তাকে ধমক খেতে হয়েছে তিনি তো জুনিয়র মানুষ কিন্তু কর্নেল অলিস স্যারকে ধমক দেওয়ার মতো মুরদ বিএনপির কোনো নেতার নেই তিনি চাইলে কিন্তু প্রশ্ন করতে পারেন কিন্তু আমরা কয়েকটা লিয়াজু কমিটির বৈঠক খেয়াল করেছি সেখানে কর্নেল অলিসার স্যার কিন্তু উপস্থিত হননি এর মানে তিনি নিজেও এই ধরনের লিয়াজু কমিটি বা এই ধরনের আন্দোলনকে কতটা গুরুত্ব দেন জামাতবিহীন এটা একটা সন্দেহের মধ্যেই থেকে যায় অ্যাটলিস্ট আমি সেটা মনে করি তিনি বলছেন অনেকে আপনাকে জামাত মানে প্রশ্ন করা হয়েছে কর্নেল ওলি স্যারকে চেঞ্জ টিভি ডট প্রেসের পক্ষ থেকে যে অনেকে আপনাকে জামাতের শুভাকাঙ্ক্ষী মনে করে আসলে কি তাই এর উত্তর দিয়েছেন স্যার একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে কোরআন হাদিস দ্বারা কোরআন হাদিস যারা মানে তারা কারো বিরুদ্ধাচারণ করতে পারে না ইসলাম ধর্ম সেটা অনুমোদন দেয় না সকলের প্রতি সমান আচরণ সমান ব্যবহার মুসলমান হিসেবে আমার কর্তব্য এখন কোনো নন জামাত একজন বীর মুক্তিযোদ্ধা একজন সিনিয়র সাবেক বিএনপি নেতা জামাত সম্পর্কে এত সুন্দর টেকনিক্যাল উত্তর আগে কেউ দিয়েছেন এটা আমার নজরে পড়েনি আমি উত্তরটা একটু বিশ্লেষণ করতে চাই তিনি একজন মানুষ মানুষ হিসাবে যারা কোরআন হাদিস মানে এর মানে এখানে এখানে তিনি টেকনিক্যাল স্পষ্টতই যেহেতু প্রশ্ন ছিল জামাত সম্পর্কে তিনি সেটাই মেন করেছেন যে এরা কোরআন হাদিস মানে অতএব তাদের বিরুদ্ধচারণ কেউ করতে পারে না শুধু তিনি তো উত্তর দিয়েছেন তিনি তো বিরুদ্ধাচারণ করেনি না বরং যারা বিরুদ্ধাচারণ করে বিএনপির একটা অংশ বা অনেকে এটা অন্যান্য ধর্ম অনুমোদন দেয় না বলেই করেন মনে তার বক্তব্য থেকে আমি এটাই বুঝতে পেরেছি সকলের প্রতি সমান আচরণ সমান ব্যবহার মুসলমান হিসেবে আমার কর্তব্য এর মানে বিএনপি বা অন্যান্য শরিকদের সাথে যদি চলাফেরা করা যায় তাহলে জামাদের সাথে কেন চলাফেরা করা যাবে না সমান আচরণ করতে হবে বিএনপি নেতা গ্রেপ্তার হলে যদি তার প্রতিবাদ করা যায় তাহলে জামাত নেতা গ্রেপ্তার হলে তার প্রতিবাদ কেন করা যাবে না তিনি এই দিকটা ইঙ্গিত করেছেন এটার মাধ্যমে তিনি শুধু প্রশ্নের উত্তরেই দেননি স্পষ্টবাদী হননি এখানে তিনি কিন্তু বিএনপি সমালোচনা করেছেন যে বিএনপি সবার প্রতি সমান আচরণ করতে পারেনি মুসলমান হিসেবে সেটা সঠিক কর্তব্য পালন করতে পারেনি তার বক্তব্যের ব্যাখ্যা আমি এটাই মনে করি তিনি আরও বলেছেন জামাত মানে তার কাছে প্রশ্ন উত্তরে তিনি বলেছেন জামাত নিষিদ্ধ হলে যুগপথ আন্দোলনে কোনো প্রভাব পড়বে না নিষিদ্ধ হতে পারে এটা তিনিও মনে করেন আমরাও মনে করি নিষিদ্ধ বলতে নিবন্ধন ফিরে নাও পেতে পারে এই অর্থে নিষিদ্ধ তাতে কিন্তু পুরোপুরি নিষিদ্ধ হয় না নিষিদ্ধ আর নিবন্ধন ফিরে না পাওয়া এক জিনিস নয় কারণ তারা ভিন্ন নামে আত্মপ্রকাশ করবে এখন জামাত সম্পর্কে একটা অবাক করার তথ্য কি যে জামাত ভিন্ন নামে আত্মপ্রকাশ করবে ডেভেলপমেন্ট পার্টি নামে বা অন্য কোনো পার্টিতে এতে কোনো সন্দেহ নেই এবং তিনি আরও বলছেন তারা রাজনীতি করতে আসছে এই দেশেরই সন্তান ভিন গ্রহ থেকে আসে নাই এই যে কঠোর কথাগুলো তারা রাজনীতি করতে আসে এদেশের দেশের সন্তান এই জন্যে এই সুন্দর কথা কোরআনাদিস দিয়ে উদাহরণ দিয়ে যে তার স্পষ্টবাদী কথা এজন্য তাকে ধন্যবাদ জানাতে হয় এবং জামাত তাকে ধন্যবাদ জানায় বরাবরই আমরা জানি সেটা আমরাও একটিভিস্ট্রেস্ট হিসাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য এ ধরনের একেবারেই এনসাফপূর্ণ কথা বলার জন্য। আর তার দেয়া একটা তথ্যের সাথে আমি একমত যে জামাত নতুন নামে আত্মপ্রকাশ করবে যদি নিষিদ্ধ না জাস্ট নিবন্ধন ফিরে না পেলেই তারা নতুন নামে আত্মপ্রকাশ করবে সামনে নির্বাচনের আগেই সেটা ডেভেলপমেন্ট পার্টির নামে এতে কোনো সন্দেহ নেই এরপর তিনি বলছেন জামাত নিষিদ্ধ হলে পুরো দলটি এলডিপিতে যোগ দেবে কিনা এরকম একটা প্রশ্ন করা হয়েছে এর উত্তরে তিনি বলেছেন না জামাত এলডিপির চাইতে অনেক বড় দল এমনটি শুনিনি এবং এটার সাথে আমি একমত না জামাত নিষিদ্ধ হলে এল ডিপি বা কল্যাণ পার্টিতে মার্জার হবে এরকম কোনো সম্ভাবনা নেই বরং বিডিপির রাজনীতি তারা করবে এটাই হওয়ার সম্ভাবনা রয়েছে